তো হাই গাইস, দিস ইজ জিপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছো তোমরা? তো আজ আমি এসেছি আমার ফ্রেন্ড শিপর্ণার বাড়িতে ওর গোপালকে ডেকোরেশন করবার জন্য। জানি না কেন এখানকার সাউন্ডটা আমি কেটে দিয়েছি, বুঝতে পারছি না। তো এখানে কিন্তু গোপাল ডেকোরেশন আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো গোপাল ডেকোরেশনটা আমার মতে তো মোটামুটি ভালোই হয়েছিল, জানি না কতটা কি করেছি। তো এইগুলো আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম। তো এটা দেখে আমার দিদির একটা বান্ধবী আমাকে বলেছে ওর গোপাল সোনাটাকে ডেকোরেশন করে দেওয়ার জন্য। জন্মাষ্টমীর দিন ওদের বাড়িতে যাবো, অনামিকা দিদিদের বাড়িতে 15 আগস্ট স্পেশাল ব্লগে যাদের বাড়ি গেছিলাম তাদের বাড়িতে। তো ওদের বাড়িতে আবারও যাচ্ছি জন্মাষ্টমীর দিন, সেদিনকে আমি কিন্তু ওদের গোপাল সোনাটাকে ডেকোরেশন করবো। তো সেটারও কিন্তু আলাদা জন্মাষ্টমীর ব্লগে আসবে, তোমরা দেখে নেবে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। হ্যাঁ, না সর পে হ্যায় পাগড়ি, না তন পে হ্যায় জামা, বতা দো কানহাইয়া কো নাম হ্যায় সুদামা। न सर पे है पगड़ी, न तन पे है जामा, हाँ बता दो कन्हैया को नाम है सुदामा। हो न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, हाँ बता दो कन्हैया को नाम है। एक बार मोहन से जा करके कह दो, एक बार मोहन से जा करके कह दो, मिलनी सखा बदन नसीबा गया है, मिलनी सखा बदन नसीबा गया है। हाँ रे द्वार पालो, अरे द्वार पालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया। সো গাইস, তোমরা দেখো গোপাল সোনাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এবার আর একটা চোখ অ্যান্ড তিলকটা করা বাকি আছে। দেখো কথা বলতে বলতে আর একটা চোখও কমপ্লিট হয়ে গেল। তো আইব্রোটা সেম হচ্ছিল না বলে পরে একটু সেম করতে হয়েছিল কষ্ট করে, অ্যান্ড এরপরেও কিন্তু আমি ফাইনালটা দিয়েছিলাম। সো গাইস, আউটরোটা আমি পরের দিন বিকেলবেলা পড়তে যাওয়ার আগে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর গোপাল সোনার ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই। মোরে খানা সবসে অলগ হ্যায়, কেসি তেরি এক ঝলক হ্যায়, সুখ চ্যান মেরা সব তেরে হি সঙ্গ হ্যায়, রঙ তেরা চড়তা হি যায়, तेरे सिवा मोहे कुछ ना पाए।